ওয়েলকাম ব্যাক টু উইথ নিউ লেসন। তো বন্ধুরা, আজকের বিষয় 20th century-র একটি বিখ্যাত লেখকের বিখ্যাত কবিতা। তো সেই বিখ্যাত কবি WEF, তিনি লিখেছেন দ্য লেক অফ নিসফি, দ্য লেক অফ আই নিসফি। তো কবি আয়ারল্যান্ডের কবি, আয়ারল্যান্ডের জাতীয় কবি। তিনি 1885 সালে জন্মগ্রহণ করেন এবং 1923 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং 1939 সালে তিনি মারা যান। তো বর্তমান জীবনের ক্লান্ত এবং বিরক্ত কবি কোনো শান্ত দ্বীপে আশ্রয় করছেন। ইয়ার্স জায়গায় জন্মগ্রহণ করেছেন, সে জায়গাটা ছিল ছায়া ঢাকা ঘেরা অঞ্চল, জায়গার নাম ছিল সিলিকো। তো লেক আইল্যান্ড মানে এমন একটা দ্বীপ যে আইসল্যান্ড। তো উইসফিরি হলো ছোট্ট একটা জায়গা, নিসফিরি হলো সেই ছোট্ট জায়গা যেখানে ইয়ার্স তার শৈশব কেটেছে, তার কৈশোর কেটেছে, তার সমস্ত স্মৃতি ঘিরেছে সে জায়গা নিয়ে। তো কবির স্মৃতির এক জগৎ ছিল সেই জায়গা, তার জীবনের সাথে জড়িত ছিল সেই জায়গা। অর্থাৎ তিনি তার স্মৃতিকে টেনে ধরেছেন। তিনি ছিলেন হোমসিক, অর্থাৎ গৃহকাতর, বারবার সে সেখানে যেতে চায়। ডাবলিন শহর বর্তমানে জঞ্জাল, মারামারি, কাটাকাটি, রাজানি এসবে ভরপুর রয়েছে। তাই তিনি এখান থেকে তার সেই ছোট্ট গ্রামবেলার সে অতীতে যেতে চান, তার সেই ছোট্ট ইনস্পিরিতে যেতে চান যেখানে তিনি আগে জীবন জীবন কাটিয়েছেন, শৈশব কাটিয়েছেন। নস্টাল যাও হোমসিকানে তুলে ধরেছে। অর্থাৎ মানুষ কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যতে থাকে। মানুষ একা একা অতীত থাকতে পারে না বা বর্তমান থাকতে পারে না। মাঝে অতীত তো আমাদের তাড়ানো দেয়, আমাদের প্রেরণা দেয়। তো মানুষ একটা জিনিস নিয়ে থাকতে থাকে না, অর্থাৎ মাঝে মাঝে তাকে অতীতে নিয়ে নিয়ে যায়। তো দেখা যায় যে অতীতের স্মৃতি, নদী, ঝড় এবং গাছপালা, পাক পাকালি এসব মানুষকে স্মৃতিকাতরতা করে তোলে। তো বন্ধুরা, দেখা যায় যে কবি সেই জায়গায় যেতে চান। তো তিনি সেই নিস্ফেরের জায়গায় গিয়ে ছোট্ট একটা কুড়িঘর তৈরি করতে চান কাদা মাটি দিয়ে, যেখানে তিনি সিমের 900 সিমের চাষ করবেন এবং তিনি মৌমাছি চাষ করবেন এবং হাজারো মৌমাছি গুনগুন করবে, গান গাবে, এটাতে কবিকে ভালো করবে, ভালো লাগবে বা মুগ্ধ করবে। অর্থাৎ তিনি তার শৈশবে সে এলাকায় যেতে চান। কবি সেখান হতে তার ক্রিকেট পোকা চিজে ডাক শুনবেন, অর্থাৎ সেই ডাক কবিকে মুখরিত করবে। সে উপত্যকা, সেই জলের উপর চাঁদের স্নিগ্ধ আলো কবিকে বারবার দেখিয়ে দেবে। অর্থাৎ তিনি সেই স্মৃতি এখানে দেখবেন। অর্থাৎ তার শৈশব কৈশোর যেখানে কাটেছে সেখানে তিনি যেতে চান। এটা একটি নস্টালজিয়া কবিতা এবং এটা হাইলি রোমান্টিক কবিতা। অর্থাৎ বোঝা গেল যে কবি তার অতীতের যে শৈশব কৈশোর কাটিয়েছেন ইস্পিরিটের লেক অফ আই, সেই দিকে তিনি যেতে চান। সেখানে গিয়ে তিনি কৈরিকা তৈরি করবেন, সেখানে তিনি মৌমাছি চাষ করবেন, সেখানে বিন বিন লাগাবেন, সিন লাগাবেন এবং ক্রিকেট পোকার ছিচি এবং চাঁদের কিরণ এবং বিভিন্ন যে মুখরিত প্রকৃতি, এগুলো দেখে তিনি সময় কাটাবেন। এটাই চলে কবি।